বেঁচে থাকে সে যার অন্তরে জেগে থাকে ভুলের সমুদ্র থেকে উদ্ধার পেয়ে ডাঙায় ওঠার আশা। লোকাল কাউন্সিলরের ছেলে, মন থেকে জন্ম যার, খুব সাবধানে চলো। You must love me. কোনো ধর্ম নয়, পদবী নয়, শুধু তোমার পরিচয় অরুণি। শর্বাণী মুখোপাধ্যায়ের কামর অবলম্বনে পরিচালক সৌরভ চক্রবর্তীর প্রথম ছবি অরুণি তখন। একটি সংবেদনশীল সময়ের দুই ধর্মের দুটি মানুষের গল্প, খারাপের সাথে ভালো লড়াইয়ে ভালোবাসার জিতে যাওয়ার গল্প অরুণি তখন, আর সর্বোপরি অরুণির গল্প, বললেন পরিচালক সৌরভ চক্রবর্তী। অরুণির গল্প ছবি তো আমার কাছে কামড় যেভাবে এসছে সেটা অরুণির গল্প, তখন কোথাও একটা অন্য সময়ের কথা বলছি সেটা ছুঁয়ে যাওয়ানোর জন্য। এই তখনটা কিন্তু অনেকগুলো এখন মিলিয়ে তখন, অরুণি এখন, প্রতিটা সময়কে যদি কতগুলো ভাগ করি আমরা, এই সব কটা সময়েতে অরুণি এখন, সেই তার যে সম্মিলিত অবস্থায় একটা গতিশীল অবস্থা সেটা অরুণি তখন। মুক্তি পেল অরুণি তখনের ট্রেলার। কামর কতটা অরুণি তখন সেটাও বললেন তিনি। কামর অনেকটাই অরুণি তখন, পুরোটা না হলেও, কারণ কামর লেখা হয়েছিল 1997 সালে। গল্পের প্রেক্ষাপট একই, বাট প্রবাহমানতা ছিল না, কারণ অনেক পরের সময়টা অনেকটা দেখে উঠতে পারেনি তখনও কামর। যেটা আমরা ছবিতে দেখেছি সেটা আরও অনেকটা বেড়ে ওঠা গল্প, তাই গল্প সেম, বেড়ে ওঠা গল্প। মসজিদ দত্ত, যাকে এক কথায় বলা যায় স্পয়েল ব্রাট। You must love me. অরণির হাত ধরে তার এক নতুন জীবন, এমন একটি চরিত্রে প্রতীক বাব্বার প্রথম বাংলা ছবি, তাও আবার এমন একটি চরিত্র, তাই সব মিলিয়ে টেন্সড এক্সাইটেড প্রতীক। বহুত হি ইন্টারেস্টিং লেয়ার্ড ডিপ ক্যারেক্টার হ্যায়, দো ফেজেস হ্যায় ইস ক্যারেক্টার কি জিন্দগি মে। ইসকা নাম মনসিজ দত্ত হ্যায়, করাপ্ট হ্যায়, পলিটিশিয়ান হ্যায়, তো ও পেসো মে অর করাপশন মে অর পাও মে ও পলা বড়া হ্যায়, তো মেরে খেয়াল সে ইস ওজে সে ও ও বহুত বদতমিজ বদতমিজ ও বড়া হোকর বহুত বদতমিজ লড়কা বন গিয়া হ্যায়। দূসরা ফেজ ইয়ে হ্যায় জব ও পাওলি সে মিলতে হ্যায়, পাওলি উনকি প্রোফেসর হ্যায়, অর পেলে 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 সিনস মে থোড়া কুছ মে বোলনা চাহতা হুঁ কি পেলে পেলে সিনস মে ও মজাক উড়াতা হ্যায় পাওলি কি, পাওলি কা, অর ও লফঙ্গা হ্যায় তো গুন্ডা হ্যায়, মজাক উড়া রহা হ্যায়, অর লেকিন এসে ছোটি ছোটি চিজো, এক ছোটি ছোটি চিজ হ্যায় ইনস্টেন্সেস সিচুয়েশনস জো পাওলি করতি হ্যায় বোলতি হ্যায় ও পিঘল যাতা হ্যায়, ও জো এক 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 জো হার্ড শেল বনা হুয়া হ্যায়, এক এক জো এক শেল জো টুট নেই সকতা মনসিজ কা, পাওলি তোড় দেতি হ্যায় আপনে আপনে প্যার সে, আপনে সেন্সিটিভিটি সে, অর ফির মনসিজ কা আলাগ ফেজ চালু হয়ে যাতা হ্যায় জহাঁ পে ও সুধর যাতা হ্যায়। অরণির চরিত্রে যাকে নিয়ে প্রথম থেকেই ভেবেছেন পরিচালক, তিনি পাওলি দাম, তাই ছবির অরণিকে নিয়ে তিনি বললেন কিছু কথা, সাথে শেয়ার করলেন প্রতীকের সাথে কাজ করার অভিজ্ঞতা। আমি রাদের এইভাবে বলি, আমি কতটা অরণির সাথে এক, মানে অরণি তখন যখন ছবিটা আমার কাছে এসেছিল গল্পটা, একটা জিনিস যেটা আমার ভীষণ স্ট্রাইক করেছিল, যেটা মানে ছোটোবেলায় ফেরি টেলসে পড়েছি, প্রেম, লাভ ইজ ব্লাইন্ড, লাভ ইজ আনকন্ডিশনাল, লাভ হ্যাজ টু বি সেলফলেস, কারণ প্রেমে কন্ডিশন থাকলে সেটা আর প্রেম থাকে না, সেটা একটা কী বলবো, একটা অর্গানাইজড গেম প্ল্যান মনে হয় আমার আমার কাছে পার্টিকুলারলি। সো অরুণির আমার অরুণির থ্রু দিয়ে মনে হয়েছিল যে এমন একটা চরিত্র যে সত্যি বিশ্বাস করে যে প্রেম এক্সিস্ট করে, ভালোবাসা এক্সিস্ট করে, বন্ধুত্ব এক্সিস্ট করে, অ্যান্ড পিওর ফর্মে এক্সিস্ট করে, উইদাউট এনি পলিউটেড, মানে ভেজাল মিক্স ছাড়া। সো আর আমি ভীষণভাবে পার্সোনালি সেটাতে বিশ্বাস করি, লাভ এক্সিস্টস অ্যান্ড পিওর ফর্ম অফ লাভ এক্সিস্টস। সো সেই জায়গায় কোথাও একটা অরুণির সঙ্গে আমি নিজেকে নিজের মিল খুঁজে পাই, সেইটুকু জায়গা।
ভীষণ ভালো প্রতীকের সাথে কাজ। ইনফ্যাক্ট প্রতীক যখন আমি জানতাম না প্রতীক এই চরিত্রটা করবে, মনসিস দত্ত যে চরিত্রটাও করেছে, সৌরভ চক্রবর্তী যিনি আমাদের পরিচালক করণি তখন উনি আমার চরিত্রটা এনে যখন বলেন যে এই অরণির চরিত্রটা তুমি আর সুমন্তর ক্যারেক্টারটা ইন্দ্রনীল সেনগুপ্ত আর মনসিস দত্ত যে চরিত্রটা ইটস আর প্রতীক বাবর করবে, মানে আমার সিরিয়াসলি খুব আনন্দ হয়েছিল কারণ ভীষণ ভালো অভিনেতা অ্যান্ড ভালো ভালো কাজ করেছে। অ্যান্ড অফকোর্স বিভিন্ন মানুষের সঙ্গে কাজ করতে সবসময় তার এক্সাইটমেন্ট হয়, তো আমার এক্সাইটমেন্টটা ছিল ওর সাথে কাজ করতে করার আগে। অ্যান্ড গিয়ে তো ডেফিনেটলি খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, প্রচুর গল্প করেছি, আড্ডা মেরেছি, মাছ ভাত খেয়েছি আর খুব কঠিন কঠিন ইন্টেন্স কিছু সিকোয়েন্সেস আমরা শ্যুট করেছি, যেটা 9 জুন ছবিটা রিলিজ করছে, সবাই এমনিও দেখতে পারবে। প্লিজ অ্যাকসেপ্ট মি, খুঁজে দেবে সুমন্তকে? আমি মুসলমানের সঙ্গে ঘর করতে পারবো না, জীবনের কোনো ক্ষতি চরম নয় বা শেষ কথা নয়।